দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের চাঁদপুর ফুটবল ময়দানে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আয়োজিত হলো জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব। শুক্রবার সন্ধ্যায় এই অনুষ্ঠানটি শুরু হয়, চলবে আগামী 5ই ফেব্রুয়ারি পর্যন্ত। জেলায় লোক সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি ও যাত্রা শিল্পের প্রচার ও প্রসার ঘটাতে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের এই উদ্যোগ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগঞ্জ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জ্যোৎস্না ঘোষ, বালুরঘাট পৌরসভা চেয়ারম্যান অশোক মিত্র, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রাজেশ কুমার মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিনের এই অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবি ডিলাইট। অধ্যক্ষ সম্মাননীয় অশোক মিত্র মহাশয়কে একটু জোরে করতালি ও চাঁদগঞ্জ ফুটবল মাঠে আপনি এলেন, তো মূলত কি কর্মকাণ্ড? দেখুন, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনা যে আমাদের লোক সংস্কৃতি এবং আদিবাসী সংস্কৃতি ও যে যাত্রা উৎসব, এই যে একটা উৎসব, সেই যে মঞ্চ এবং যেখানে যারা লোকশিল্পী যারা রয়েছে, সেই তারা পারফর্ম করার যে একটা প্ল্যাটফর্ম পাচ্ছে, এই ধরনের সংস্কৃতি এবং এই উৎসবটাকে বিভিন্ন গ্রামের ব্লকে ব্লকে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে পৌঁছে দিচ্ছে, তো সেই ধারাবাহিকতাকে বুঝিয়ে রেখে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থায় এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজকে আমাদের যে চাঁদগঞ্জ ফুটবল মাঠ আছে, এখানে একটা সুন্দর লোকসংস্কৃতি উৎসব ও আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব পালন করা হচ্ছে, যার শুভ সূচনা আজকে হয়েছে। এখানে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার প্রচুর লোকশিল্পী যারা এই ধরনের ভাওয়াইয়া বলুন, বাউল বলুন, বা আমাদের যারা মানে যে লোক সংস্কৃতি মানে আমাদের মনের গান, লোকসংস্কৃতি মানে আমাদের হৃদয়ের গান, লোকসংস্কৃতি মানে আমাদের মাটির গান, এবং তার মধ্য দিয়ে মানবিক সচেতনতা, সামাজিক সচেতনতা সৃষ্টি করা, এই ধরনের একটা যে মঞ্চ আজকে চাঁদগঞ্জ ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছে, সেই অনুষ্ঠান মঞ্চে আজকে আমি এসেছিলাম। খুব সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে, বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম। যারা লোকশিল্পী রয়েছে তারা তাদের যে পারফরমেন্স, তারা যা সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত করছে, মানুষ খুব সুন্দর ভাবে এবং খুব একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তারা উপভোগ করছে এবং তারা খুব আনন্দিত, পাশাপাশি আমারও নিজের খুব ভালো লাগলো।